এবার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মাঝে নতুন উত্তেজনার নাম হচ্ছে কল্পনা আক্তার। কল্পনা আক্তার হচ্ছে বাংলাদেশের পোশাক শ্রমিকদের নেতা। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তাদের নতুন শ্রমিক অধিকার বিষয়ক একটা নীতি ঘোষণা করে, যেখানে উনি বাংলাদেশের শ্রমিক কল্পনা আক্তারের নাম উল্লেখ করেন। উনি বলেন যে বাংলাদেশের কল্পনা আক্তার মানে শ্রমিক নেতা কল্পনা আক্তার বাংলাদেশে বেঁচে আছেন এজন্য কারণ বাংলাদেশে বা ঢাকাতে যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের পাশে ছিল বা পাশে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এটা ক্লেম করেন যে বাংলাদেশের পোশাক শ্রমিকের নেতা কল্পনা আক্তার বাংলাদেশে হুমকি অনুভব করছে এবং উনি একমাত্র দাঁড়িয়ে আছেন বা ঠিক মতন বাংলাদেশে থাকতে পারছেন শুধুমাত্র ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কারণে, যেহেতু যুক্তরাষ্ট্রের দূতাবাস কল্পনা আক্তারের পাশে ছিল। এখন এ নিয়ে ফুঁসে উঠেছে পুরো বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন যে যুক্তরাষ্ট্রকে বলতে হবে যে যুক্তরাষ্ট্র কোন ভিত্তির উপর এই কথাগুলো বলছে। 2010 সালে শ্রমিকদের অধিকার নিশ্চিত করার জন্য একটা বড় আন্দোলন করে পোশাক শ্রমিকের নেতা কল্পনা আক্তার, তখন কিন্তু বাংলাদেশে একটা খারাপ পরিবেশে তৈরি হয়। ফলে ওই সময় পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য কল্পনা আক্তার সহ তার কিছু সহযোগীকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে তাদেরকে আবার ছেড়েও দেওয়া হয় এবং তাদের উপর যে মামলাটা করা হয়েছিল সেই মামলাটাও নিষ্পত্তি করে ফেলা হয়েছে। এখন শুধুমাত্র কি এটার উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র বলতেছে যে কল্পনা আক্তার বাংলাদেশে হুমকি অনুভব করছে? এটা কি আসলে সত্য? কারণ বাংলাদেশের শ্রমিকদের মাঝে যে সমস্যাগুলো হয় সেটা কিন্তু হচ্ছে ক্ষণস্থায়ী, কিছু সময়ের জন্য হয়, কিছু সময় পর সেটা আবার সমাধান হয়ে যায়। বাংলাদেশের শ্রমিক আন্দোলন এত বড় কিছু না যে যার জন্য শ্রমিক নেতাকে ডাইরেক্ট গুম করে ফেলা, খুন করে ফেলা বা তাকে হুমকি অনুভব করতে হবে। অন্যদিকে কল্পনা আক্তার বর্তমানে বাংলাদেশে একটা এনজিও খুলে সফলভাবে সেটাকে রান করছে। এখন কল্পনা আক্তার যদি সত্যিই হুমকি অনুভব করতো তাহলে কি ওনার পক্ষে সম্ভব হতো বাংলাদেশে কোনো এনজিও খুলে সেটাকে সফলভাবে রান করা? কিন্তু যদি যুক্তরাষ্ট্র সেই 2010 সালে গ্রেফতারের কথা ভেবেই বলতেছে যে কল্পনা আক্তার হুমকি অনুভব করে, তাহলে আমি বলবো যে 2013 সালে যখন রানা প্লাজা ধস হয় তখন কিন্তু যুক্তরাষ্ট্রের ক্রেতাদের কাছে অর্থ সহায়তা চাওয়া হয়েছিল বাংলাদেশের পোশাক কারখানার তরফ থেকে, কিন্তু তখন কিন্তু যুক্তরাষ্ট্রের ক্রেতারা সেটা দিতে অস্বীকার করেছিল, যার ফলে কল্পনা আক্তার যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানেও কিন্তু এর বিরুদ্ধে একটা আন্দোলন করেছিল এবং তখন কিন্তু যুক্তরাষ্ট্রের সরকারের আয়ত্তায় তখন যুক্তরাষ্ট্রের পুলিশ কিন্তু কল্পনা আক্তারকেও গ্রেফতার করেছিল। মানে আমরা যদি গ্রেফতার করি তাহলে সেটা হবে নির্যাতন, আর তারা গ্রেফতার করলে সেটা ঠিক আছে, সেটা তাদের অধিকার। ফলে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন যে পরবর্তীতে যখন বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের কোনো মিটিং হবে সেখানে অবশ্যই যুক্তরাষ্ট্রকে জিজ্ঞেস করা হবে যে যুক্তরাষ্ট্র কোন ভিত্তিতে এই কথা বলেছেন যে কল্পনা আক্তার বাংলাদেশের ভিতর হুমকি অনুভব করছে। এর জবাবদিহি যুক্তরাষ্ট্রকে অবশ্যই করতে হবে। বর্তমানে যুক্তরাষ্ট্র যে নতুন শ্রমিক অধিকার বিষয়ক একটা নীতি ঘোষণা করেছে তার মূল উদ্দেশ্য কিন্তু হচ্ছে বাংলাদেশের তৈরি পোশাকের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করা। বাংলাদেশের তৈরি পোশাককে টার্গেট করেই কিন্তু তারা এই নতুন নীতিটা তৈরি করেছে, সেটা তাদের কথাবার্তা বললেই কিন্তু, কথাবার্তা শুনলেই কিন্তু বোঝা যায়। এ ব্যাপারে কিন্তু অলরেডি আরও দুইটা ভিডিও বানানো হয়েছে, যার লিঙ্ক আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেই দুইটা ভিডিও শুনলেও কিন্তু আপনারা এ ব্যাপারে ঠিক স্পষ্টভাবে বুঝতে পারবেন যে যুক্তরাষ্ট্রে বর্তমানে যে নতুন নীতিটা করা হয়েছে শ্রমিক অধিকার নিশ্চিত করা নিয়ে, সেটা মূলত বাংলাদেশের তৈরি পোশাক খাতকে টার্গেট করেই করা হয়েছে। কারণ যুক্তরাষ্ট্র ভালো করে জানে যে বাংলাদেশের ব্যাকবোনই হচ্ছে তৈরি পোশাক খাত এবং সেটাকে এবার ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র। তো খবর ব্যাপারে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজকে ভিডিওটি এ পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম।